সমকাজের সমবেতন, 129টি মাদ্রাসাকে গ্র্যান্টিন এইডের অন্তর্ভুক্ত সহ 6 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের সদর বিভাগ। সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে বুধবার সদর স্কুল পরিদর্শক দেবব্রত মজুমদারের হাতে দাবি সনদ তুলে দেওয়া হয়। সেই সাথে দাবি অনাদায়ে দেওয়া হয় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। সংখ্যালঘু সম্প্রদায় অংশের মানুষ তাদের নিজস্ব পরম্পরাগত শিক্ষার জন্য রাজ্যে চালু রয়েছে মাদ্রাসা। কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দিষ্ট প্রকল্পের আওতায় রাজ্যে চলছে এই মাদ্রাসাসমূহ। এই সমস্ত মাদ্রাসায় নিয়োজিত রয়েছেন চুক্তিবদ্ধ শিক্ষক। বুধবার মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের সংগঠন অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সদর বিভাগের পক্ষ থেকে 6 দফা দাবির ভিত্তিতে সদর স্কুল পরিদর্শক দেবব্রত মজুমদারের হাতে দাবি সনদ রাজ্য সরকারের উদ্দেশ্যে তুলে দেওয়া হয়। তাদের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে সমকাজে সমবেতন, সর্বশিক্ষা প্রকল্পের ন্যায় সমস্ত সুযোগ সুবিধা প্রদান ইত্যাদি। 7 দফা দাবির সমর্থনে আমরা আজকে গণডেপুটেশনে মিলিত হই। আমাদের 7 দফা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে ফেয়ার ফর প্রোভাইডিং ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, সমকাজে সমবেতন এবং ত্রিপুরা রাজ্যে সর্বশিক্ষার শিক্ষক শিক্ষিকারা যে ধরনের ফ্যাসিলিটি সুযোগ সুবিধা পাচ্ছেন। আমরা ত্রিপুরা রাজ্যের 1996 থেকে আমরা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে সেন্ট্রাল যে স্কিমের আন্ডারে আমরা সবচেয়ে আগে কাজ করছি। তো আমাদের স্কিমটা অনেক পুরানো। তো আমাদের সর্বশিক্ষার শিক্ষক শিক্ষিকারা যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে আমরা তার বিনিময়ে কিছুই। সংশ্লিষ্ট সংগঠনের সদর বিভাগীয় কমিটির সম্পাদক মোহাম্মদ মুলিসুর রহমান দাবি করেন, রাজ্যের 129টি মাদ্রাসাকে গ্র্যান্ট ইন এইড এর অন্তর্ভুক্ত করতে হবে। মাদ্রাসায় কর্মরত অবস্থায় মৃত্যু হলে নগদ 25 লক্ষ টাকা প্রদানেরও দাবি করেন তিনি। আমাদের 6 দফা দাবির মধ্যে 129টি গ্রান্ট মাদ্রাসাকে গ্র্যান্ট ইন এইড এর আওতায় আনা, তারপরে 3 নম্বরে হচ্ছে টু প্রোভাইড স্যালারি অ্যাজ পার দ্য মাল্টিপল ফ্যাক্টর 2.25, 2.57 আওতায় এনে আমাদের স্যালারি বৃদ্ধি করা। তার পাশাপাশি যারা চাকরি অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের 25 লাখ টাকা এককালীন অনুদান সাহায্য দেওয়ার দাবি আমরা রাখছি। 5 নম্বর হচ্ছে টু পয়েন্ট টিচার ইন কাইন্ড অফ ব্যাকেন্ড পোস্ট, আমাদের যে ব্যাকেন্ড পোস্টগুলি আছে সেই ব্যাকেন্ড পোস্টগুলি যাতে অনতিবিলম্বে পূরণ করা হয়। 6 নম্বর হচ্ছে প্রোভাইড টু হায়ার স্কেল অফ পে অ্যাজ পার কোয়ালিফিকেশন, আমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী আমাদের হায়ার স্কেল প্রদান করার জন্য। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে গ্র্যান্ড ইন এইড প্রকল্প চালু রয়েছে 51টি মাদ্রাসা। তাছাড়া রাজ্যে SPEMM প্রকল্পে রাজ্যে চালু রয়েছে মোট 129টি মাদ্রাসা। সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোতে কর্মরত রয়েছেন 364 জন শিক্ষক শিক্ষিকা। সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোতে কর্মরত PGT, GT ও UGT শিক্ষকরা যথাক্রমে 27,000, 21,000 ও 17,000 টাকা চুক্তিবদ্ধ শিক্ষক হিসেবে মাসোহারা পাচ্ছেন। সংশ্লিষ্ট মাদ্রাসাগুলিতে কর্মরত শিক্ষকদের দাবি দিনের পর দিন দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে, অথচ তাদের মাসোহারা বৃদ্ধি পাচ্ছে না, ফলে তাদের সংসার সংকুলান এক প্রকার অসম্ভব হয়ে পড়ছে। তাই মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের দাবি সরকার যেন তাদের দাবি সনদ নিয়ে বিশেষ নজর দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।